বন্ধুরা সবাই কেমন আছেন? আমি রাশেদ, অনলাইন হেল্প প্রোর থিসিসটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে এমন একটা অবিশ্বাস্য আপনাকে কাজ দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের, যেটা দেখলে আপনি নিজেই অবাক হবেন এবং আপনাদের বন্ধু বন্ধু আপনাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এই কাজটা আপনি কীভাবে করছেন। তো বন্ধুরা, জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই লাল দাগ বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা এনাবেল করে দেবেন। তো বন্ধুরা, আমরা সচরাচর যেগুলো হিডেন ফাইল ইউজ করি, যে হিডেন ফাইল ইউজ করার জন্য যেগুলো আমরা অ্যাপস ইউজ করি, সেগুলো সাধারণত আমরা দেখলেই বুঝতে পারি যে এই অ্যাপসগুলোতে আমরা এই কাজগুলো করতেছি। তো আসলে আজকে যে অ্যাপসটা নিয়ে আপনাদের সঙ্গে রিভিউ করতেছি বা যে অ্যাপসটা নিয়ে আমি আপনাকে কাজগুলো দেখাবো, আপনারা অবশ্যই অবশ্যই অবাক হবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, টর্চ। এই টর্চ লাইট বা আপনার ফ্ল্যাশ লাইট দিয়ে আপনি কীভাবে আপনার পার্সোনালি নোটবুক, আপনার পিকচার, আপনার ভিডিও লক করে রাখবেন আজীবনের জন্য, এবং সেটা আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, জানতে হলে আবারও পুরো বলতেছি, পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন। দেখুন, সফটওয়্যারটা আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সফটওয়্যারটা আপনি এখান থেকে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রেস, এটা যদি আপনি অন করে দেন দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে উঠছে, বা এরকম করে আপনি একটু অ্যালাউ করে দেবেন, তারপরে দেখবেন আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে। আবার যদি এটা ট্রেনে নিচে দেন, এটা কিন্তু ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাবে। কিন্তু এইটাই সীমাবদ্ধ নয়, আরও অনেক কিছু কাজ আছে। তো সেই কাজটা করার জন্য বা যে কাজটা এখন আমরা করব, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লং ফ্রেস টু টর্চ অফ এন এফ হেল্ড। তো এখানে আপনি কী করবেন, এই টর্চের ওপর ক্লিক করবেন, টর্চের ওপর এইভাবে একটু চেপে ধরে একটি অ্যালাউ যাবে যদি আপনি নতুন একবারই। তো এইভাবে আপনাকে একটা পাসওয়ার্ড চাবে, আমি সিম্পলি আপনাকে 1144 দিলাম। দেওয়ার পর আমরা এটা আবারও একটু নেক্সট হবে, ওয়েট, তারপর আবার আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে, আবার 1144 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সিম্পলি আপনি যে কাজটা করবেন, এখানে দেখছেন সিলেক্টেড কোশ্চেন, এখান থেকে আপনি কোশ্চেন নেবেন, এখানে হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার, দেন আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে পারেন। আমি আমার কালারটা ব্লু দিলাম, আপনি আপনার ফেভারিট কালারটা দিয়ে দেবেন। কালারটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেভ, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটা সিডিং চলে আসছে, ইমেজ, ভিডিও, অডিও, নোটস, শেয়ার এবং রেটার্স। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো নোট বা কোনো ইমেজ বা কোনো ভিডিও যদি আপনি ধরুন দেন, আমরা একটা ইমেজ আমরা এখান থেকে হিট করে হাইডিং করে রাখবো। তো ইমেজের উপরে ক্লিক করলাম, ইমেজের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যালবাম, চাইলে আপনি এখান থেকে অ্যালবামটাতে রাখতে পারেন, নতুবা আপনি যদি একটা চান যে পার্সোনালি একটা অ্যালবাম খুলবেন বা এখান থেকে যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, প্লাস আইকনটাতে ক্লিক করার পর নিউ ফোল্ডার আসবে, এখান থেকে আপনি আপনার মনের মতো একটা ফোল্ডার রেখে দেবেন। তো আমি দিলাম, এই ফোল্ডারটার নাম দিলাম। দেওয়ার পর আপনি যদি চান ওখানে ফোল্ডারটা কোনো কিছু রাখবেন, এই ফোল্ডারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্যাপ অন প্লাস আইকন অন দ্য হিডেন ইমেজ, তো বলতেছে আপনাকে ট্যাপ করতে হবে যে প্লাস আইকনে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেন আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর ধরুন আমি আমার এই যে কোনো একটা পিকচার হিডেন করে রাখবো, সেই পিকচারটার উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই যে লক আইকনটা মানে তালার মতো আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা হিডেন হয়ে গেল। এখন আপনি যদি এখান থেকে ব্যাক করেন দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা, এই যে দেখুন ইমেজে ফেলে দেন, দেখুন পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পলি এটা টর্চ লাইট। আপনি যদি এই সফটওয়্যারটা আবার এভাবে ওপেন করেন, যদি আপনার বন্ধুদের সামনে এটা একটা টর্চ লাইট, দেখুন টর্চ জ্বলতেছে, টর্চ অফ হচ্ছে। কিন্তু এর ভেতরে হচ্ছে আমাদের গোপন কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে একটা লং প্রেস করলে ভিতরে চলে যাবেন, তারপরে 1144 আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং এটা খুবই একটা সিক্রেট একটা আপনার যে লাইফের একটা কাজ করবে অ্যাপস হিসেবে। তো আশা করি আপনাদেরকে, আপনি যদি অডিও ভিডিও নোটস এখানে রাখছেন সেটা সেমভাবেই করতে পারবেন। তো আর ভিডিওটা বড় করবো না, অনেক বেশি কথা বলে ফেললাম ভিডিওটা সম্বন্ধে। বন্ধুরা, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাশেদ, টিল দেন টেক কেয়ার, টাটা।